হাই এভরিওয়ান, আজকে আমি হাজির হয়ে গেলাম সবার খুব পরিচিত এবং পছন্দের একটি খাবার নিয়ে, যা বিকালের নাস্তায় প্রায়ই থাকে, আর সেটি হলো মুগলাই পরোটা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রান্না বান্না। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 3 টেবিল চামচ রান্নার তেল। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভালো ময়ান দেওয়া হয়েছে। তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশানোকে ময়ান বলে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা শক্ত খামি তৈরি করে নেব। খামিটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর একটু ময়দা দিয়ে ভালো করে মথে নিব। এখন এর মধ্য থেকে এরকম কিছুটা খামি নিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব। আমরা সাধারণত যেরকম পাতলা করে রুটি বানাই ঠিক ওই রকম করে বানিয়ে নেব। এদিকে আমি ভিতরে দেওয়ার জন্য কিছু ধনে পাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টা ডিম। এখন একটা বাটিতে 2টা ডিম, কিছু পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকদিকে পরোটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন আগেই বানিয়ে রাখা রুটির মাঝখানে মেশানো ডিমটা দিয়ে এভাবে ভাঁজ করে নেব। এখন আলতো করে তুলে গরম করে রাখা তেলের মাঝে দিয়ে দেব। এই সময়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা বেশি হলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। একটা সাইড হয়ে গেলে সাবধানে উল্টে দিব। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে টিস্যুর উপরে তুলে নেব। সবার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। হয়ে গেল আমার দোকানের মতো মুগলাই পরোটা। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম লেয়ার্ড হয়েছে। আমি এভাবে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।